আজকে আমাদের একজন পুরনো বন্ধু মৌসুমী ভূমিকে পেয়েছি গীতিকার সুরকার এবং গায়ক এর পরেও অনেক অনেক পরিচয় আছে দর্শকরা শ্রোতারা সেটা জানেন আমি বিস্তারিত পরিচয় দেওয়ার প্রয়োজন মনে করি না আমি সৌভাগ্যবান যে আমি জীবনে কোনোদিন উপস্থাপনা করিনি কিন্তু মৌসুমীকে আজকে উপস্থাপন করছি এবং এই জায়গাটা আমার নিজের প্রাণের জায়গাটা হচ্ছে যে বাংলাদেশের সঙ্গে মৌসুমীর অনেক দিনের একটা সম্পর্ক 17 বছর এবং আমার সঙ্গে মৌসুমীর সম্পর্কটাও অত দিনের অনেক আদান প্রদান আমি মৌসুমী যেটা চাইবো যে এমন একটা গান দিয়ে আসলে শুরু হোক যে আমরা কথার পিঠে গান নয় গানের পিঠে কথা সুর দিয়ে শুরু হোক এমন একটা গান আমি প্রথমে শুনতে চাই সবার কাছ থেকে তোমার কাছ থেকে যেটি আমি মনে করি আমার নিজের ব্যাখ্যায় দিস ইজ ইয়োর ট্রিবিউট টু বাংলাদেশ গানটা হয়তো পুরনো গান কিন্তু মানুষ নতুনভাবে শুনবে যে এখানে বাংলাদেশকে ট্রিবিউট কোথায় আছে আসলে বোধহয় এটা বাংলাদেশকে আমার ট্রিবিউটের বদলে মানুষের ট্রিবিউট আমাকে দেয়া এই গানটা আমি তো গানটা স্রেফ লিখে ফেলেছিলাম কিন্তু সেই গানটা আসলে আমাকে অনেক কিছু দিয়েছে এত জনপ্রিয় হয়েছে বাংলাদেশে বিশেষ করে সাংঘাতিক জনপ্রিয়তা আমি নিজেই মাঝে মাঝে অবাক হয়ে যাই আর বোঝার চেষ্টা করি আসলে কি পপুলার হয় মানে আমার একটা একাডেমিক ইন্টারেস্ট আছে যে হোয়াট বিকামস পপুলার এটা নিয়ে আমি আসলে নিজের গানটাকে ধরে আমি একটা পয়েন্টে কিছু একটা লিখতেও চাই কোনো একটা পয়েন্টে হ্যাঁ যে এত কিছু শুনেছি আমি এই গানটা নিয়ে তো সেটাই গাই সেদিন তুমি সাগরের ঢেউয়ে চেপে নীল জল দিগন্ত ছুঁয়ে এসেছো আমি শুনেছি সেদিন তুমি নোনাবাড়ি তীর ধরে বহুদূর বহুদূর হেঁটে এসেছো আমি কখনো যাইনি জলে কখনো ভাসিনি নীলে কখনো রাখিনি চোখ ডানা মেলা গাঙচিলে আবার যেদিন তুমি সমুদ্র স্নানে যাবে আমাকেও সাথে নিও নেবে তো আমায় বলো নেবে তো আমায় আমি শুনেছি সেদিন নাকি তুমি 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 মিলে তোমরা সদল বলে সভা করেছিলে আর সেদিন তোমরা নাকি অনেক জটিল ধাঁধা না বলা অনেক কথা কথা তুলেছিলে কেন শুধু ছুটে ছুটে চলা একই একই কথা বলা নিজের জন্যে বাঁচা নিজেকে নিয়ে যদি ভালোবাসা নাই থাকে শুধু একা একা লাগে কোথায় শান্তি পাবো কোথায় গিয়ে বলো কোথায় গিয়ে আমি শুনেছি তোমরা নাকি এখনো স্বপ্ন দেখো এখনো গল্প লেখো গান গাও প্রাণ ভরে মানুষের বাঁচা মরা এখনো ভাবিয়ে তোলে তোমাদের ভালোবাসা এখনো গোলাপে ফোটে আস্থা হারানো এই মন নিয়ে আমি আজ তোমাদের কাছে এসে দু হাত পেতেছি আমি দু চোখের গহ্বরে শূন্যতা দেখি শুধু রাত ঘুমে আমি কোনো স্বপ্ন দেখি না তাই স্বপ্ন দেখব বলে আমি দু চোখ পেতেছি তাই তোমাদের কাছে এসে
আমি দু হাত পেতেছি, তাই স্বপ্ন দেখবো বলে আমি দু চোখ পেতেছি, যখন তুমি গানটা লিখছিলে আমার নিজেরও জানা হয়নি কোনো দিন, তোমার কিছু মনে পড়ে যে কিরকম তখন তার ভাবনি হয়তো যে এত জনপ্রিয় হবে? না না, আমার গান আসলে এত জনপ্রিয় যে আদৌ হতে পারে সেই সম্ভাবনাটা আমি জানতামও না। আর এই গানটা একটা খুবই মজার ঘটনা আসলে আছে, এটা আমার শরীর খারাপ হয়েছিল আর আমি আমার মনে হয় একটা অ্যাপেন্ডিসাইটিস অপারেশন ছিল আমার, আর ওই আমার এক আমাকে ওরা 8ই মার্চের জন্য আমার বন্ধুরা তারা আমার থেকে আমার সবসময় অনেক ছোট বড় সবসময় নানা বয়সের বন্ধু, তো এই ইউনিভার্সিটির সাধারণত অনেক বন্ধু থাকে, তো এরা এসে আমায় বলেছিল যে 8ই মার্চ তুমি চলো আমাদের একটা প্রোগ্রামে। তো আমি ওদেরকে খুব বোঝানোর চেষ্টা করছিলাম যে আমি কেন যাব, তোমরা করো, আমার তো যাওয়ার দরকার নেই, এটা হয়ে গেছে। আমার মনে হয় আমার অপারেশনটা 8ই মার্চের পরে হয়েছিল, তারপরে তো ন্যাচারালি বাড়ি ভর্তি লোক সবাই দেখা করতে আসছে আর সবাই মিলে আড্ডা হচ্ছে। তো তারপরে যারা এলো আমাকে বললো যে জানো তো খুবই ভালো হয়েছে প্রোগ্রামটা তুমি বলেছিলে, আর মনে হয় কলেজ স্ট্রিটে হয়েছিল প্রোগ্রামটা, আর বললো যে ইপ্সিতা হালদার ও আমার তখনও ইঞ্জিনিয়ারিং পড়ে আর এখনও কম্পারেটিভ পড়ায় যাদবপুরে, ও আমায় বললো যে ইপ্সিতা একটা কবিতা খুব সুন্দর পড়লো যেটা ছিল হচ্ছে কলকাতা 32 ও সমুদ্র স্নান নাকি সমুদ্র সামথিং, আমার ঠিক সমুদ্র স্নানটা হয়তো আমি আমার গান থেকে ধার করছি কিন্তু এরকম একটা কিছু বললো শব্দ বন্ধ। হ্যাঁ, তারপরে তাই জন্যে আমি গানটা তারপরে লিখলাম। আমি এত জানি না মানে কি করে যে অনেক গানই ওরকম হয়ে গেছে, আরেকবার লিখতে বললে আর লেখা হবে না। আমাদের সঙ্গে তাজ এবং সত্যকি আছে, তুমি ওদেরকে একটু আমাদের দর্শক শ্রোতার কাছে একটু পরিচয় করে দাও। হ্যাঁ, 2005-এ আমাদের পারাপার বলে একটা গানের দল যে আছে তো ওরা এসেছিল ব্রিটিশ কাউন্সিলের একটা অনুষ্ঠানে, আমি এখানে এসেছিলাম, তো ওই অনুষ্ঠানটায় একটা পার্ট ছিল তো ওয়ার্কশপ, এখানে এক ধরনের ওয়ার্কশপ হয়েছিল কাননবালা সরকার ছিলেন আমাদের আশুতোষ শীল আর আমাদের অবিনাশ দা ছিলেন, হ্যাঁ অবিনাশ দা ছিলেন, ওদের সঙ্গে এখানে আমাদের ওয়ার্কশপ হয়েছিল, আর ক্যালকাটা স্কুল অফ মিউজিকে আমাদের একটা ওয়ার্কশপ হয়েছিল, যে ওয়ার্কশপটা কম্পোজিশনের উপর একটা ওয়ার্কশপ হয়েছিল যে হাউ ডু উই কম্পোজ, কারণ আমরা এই চারজন মিলে আমরা কী করে ওয়ার্কশপ কাজ করি, কারণ আমরা যেহেতু তিনজন, তখন আমরা পাঁচজনের দল ছিলাম না চারজন ছিলাম, তিনজন ব্রিটিশ মিউজিশিয়ান এবং আমি, তো এই প্রসেস অফ ওয়ার্কিং এটা কীভাবে আমরা কাজ করি দুটো, এটাকে আমরা একই সঙ্গে বারবারই বলার চেষ্টা করছি এটা ফিউশন নয়, অর্থাৎ এই অর্গ্যানিক প্রসেস অফ ওয়ার্কিং, যে একটা ডায়ালগ কী করে তৈরি হয় দুটো ধরনের সঙ্গীতের মধ্যে, কীভাবে আমরা একটা কতগুলো পয়েন্ট খুঁজে পাই যেখানে আমরা একটা ভাষা শুধু বলি না শুনি এবং তারপরে একটা ভাষা ইভলভ করে, এই এই এইটা নিয়ে আমরা একটা কাজ করার চেষ্টা করেছিলাম। তখন সাত্যকি আরও অনেক ছোট, তো ওকে আর ও বোধহয় খুব কী সব নানা রকম জটিলতার মধ্যে ছিল, তো একজন কেউ বলেছে আমাদের এক বন্ধু সে বলেছে যে ওকে মৌসুমীর কাছে নিয়ে যাও, হ্যাঁ তো এসে আমার এক কলেজের বন্ধু রেগে যাচ্ছে আমার উপরে, আমার এক কলেজের বন্ধু এসে আমাকে বললে তুই ওকে চিনিস, আর আমি তার আগে এতদিন বিদেশে ছিলাম যে আমি মাঝখানে কারা কারা দারুণ দারুণ গাইছে আমি জানি না, বললো ওর সঙ্গে বলে এক দুপুরবেলা আমরা তখন ভাত খেতে বসবো, তখন এসে সাত্যকিকে নিয়ে এলো আমার বাড়িতে, ও আর পান্টু বলে সন্দীপ বলে একটি ছেলে যে খুবই ট্যালেন্টেড একজন মিউজিশিয়ান, সেও দারুণ ইভলভ করেছে গত 7-8 বছরে, তো ওরা দুজন এলো। তারপর আমি বললাম ঠিক আছে তোমরা এই ওয়ার্কশপটা জয়েন করো, তো ওয়ার্কশপে জয়েন করলো সাত্যকি ওয়াজ অফকোর্স দ্য ব্রাইটেস্ট,
তখন আমরা ওকে বললাম যে তুমি আমাদের সঙ্গে বাজাও, আর আমি আর অলি তখন সবে সবে একটা আমি একটা নতুন গান লিখেছি, সেই গানটা তখন সাত্তকে, সেই সেই গানটা অলি মানে অলিভার তুমি জানো তো, তো অলি আমরা বললাম সাত্তকে যদি এটাতে বাজায়। তারপর আমাদের ওই ব্রিটিশ কাউন্সিলের জ্ঞানমঞ্চের অনুষ্ঠানে এবং SRFTI-তে ফিল্ম স্কুলে ও আমাদের দুটো অনুষ্ঠান হলো, দুটোতেই ও থাকলো। ও তো যেরকম অনেক কিছু পাল্টায়নি, অনেক কিছু ওর পাল্টেছে। ওর স্টেজে উঠলো বাজাতে, পড়াং করে তারটা ছিঁড়ে গেল প্রথমেই। তখন ও শরদ বাজায়, শরদেও ট্রেনিং, দীপক চৌধুরীর কাছে বাজনা শিখেছে, তারপর এখন তেজেন্দ্র নারায়ণ মজুমদারের কাছে শেখে। আমাদের একটা মেলা আছে বাউল ফকির উৎসব বলে, এটা 6 বছর ধরে হচ্ছে আমাদেরই পাড়ায়। সেখানে ও ওয়ান অফ দ্য কি অর্গানাইজার্স, সেটাও অনেক কিছু ঘটে সেখানে। আমরা একসঙ্গে নিউ ইয়র্কে গেছি, লন্ডনে গেছি, পারাপারে গ্র্যাজুয়ালি ও গেস্ট মেম্বার হয়ে গেছে পারাপারের। এবং আমাদের আশা আছে কখনো পারাপারে আমরা একটা রেকর্ডিং করব, তখন সাত্তকি আর আমি যেতে পারবো আশা করি আমরা লন্ডনে। আর তাজকে আমরা নিয়ে এলাম এক অমিত দত্ত বলে খুব একজন নাম করা গিটারিস্ট, তার কাছে খুবই খুবই ক্রিয়েটিভভাবে ওয়েস্টার্ন এবং ইস্টার্ন স্টাইলস এবং মেলোডিজ ব্লেন্ড করে বাজান, তাই তো? অমিত দত্ত এবং কচু দত্ত ওরা দু ভাই, খুবই চমৎকার ওরা কাজ করেন, খুব সিনিয়র চমৎকার কাজ তাদের। তার ছাত্র, অমিত দত্তর ছাত্র তাজ, আমাদের সঙ্গে 4 বছর মতন হলো না, 3, হ্যাঁ। ও নিয়ে সাত্তকে আমায় বললো, কারণ আমার সবসময় মিউজিশিয়ানের নিয়ে নানা রকম সংকট আর নানা জায়গায় থাকলে যে সমস্যাটা হয় আর কি, যে কাকে কার সঙ্গে কিভাবে কাজ করব। তো তাজের সঙ্গে আমার মনে হচ্ছে এইবার কাজ করতে গিয়ে আসলে কিন্তু আমাদের আস্তে আস্তে এবার এইবার প্রথম বোধহয় ডায়ালগটা, এর আগে পর্যন্ত আমি বলবো সত্যিই বলবো টেন্টেটিভ ছিল আমাদের কাজ করাটা, এখন মনে হচ্ছে আমরা বোধহয় একটা জায়গায় যেতে পারছি। আসলে ওর এক্সপিরিয়েন্স অফ মিউজিক অনেক আলাদা আমাদের থেকে, ও এত ও বাংলা ভাষী নয়, ও কলকাতার ছেলে, বাংলা বলতে পারে, আর ওর এক্সপিরিয়েন্সটা অনেক বেশি ওয়েস্টার্ন মিউজিকের, অনেক বেশি ব্যান্ডের। আর ও আমাদের মতন এসব গান বাজনা ও এবার আমাদের সঙ্গ করছে, ফলে এটা একটা সঙ্গত তৈরি হচ্ছে আর কি। এই সঙ্গতের আলাপটা আমরা কিন্তু আবারও ফিরিয়ে আনবো, তার আগে এমন একটা গান শুনতে পারি যা তুমি কি আর একটু পেছনের দিকে যাবে বলো না, তুমি 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 বলো কি গান শুনবো, তারপরে আমি কিছু কথা সূত্রপাত ঘটানোর চেষ্টা করব। Thank you.
মাথার জড়িয়ে ধরে তখন আবার ভোরে অপেক্ষা তখন আবার ভোরে অপেক্ষা একটা বিষয়ের অবতারণা করতে পারি কিনা সেটা হচ্ছে যে এই যে যে ধরো এটা তো একটা আগেকার আমলের ব্যাপার ছিল এখন দেখা যায় না যে যে সুর করছে যে কথা লিখছে এবং গাইছে এটা তো আমাদের একটা ট্র্যাডিশন ছিল একেবারে বড় একটা ট্র্যাডিশন ছিল শুধু রবীন্দ্র নজরুল অতুল প্রসাদ বলে না 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 এটাই আমাদের গান তৈরির ধারা ছিল কিন্তু সেটা এখন এই এই যে যেটাকে কম্পার্টমেন্টালাইজ হয়ে যাচ্ছে তিনটি সত্তা এবং তিনটি সত্তা আলাদা করছে এবং দেখা যাচ্ছে যে কোথায় যেন একটা গোলমাল থেকে যাচ্ছে একজন সুর করছে কথা আরেকজনের গাইছে আরেকজন এইটিতে তুমি একটা সত্তায় এটাকে তুমি মানে রূপ দিচ্ছ এটার তো সুবিধার দিক রয়েছে তো বটেই একটা ব্যাপার এবং আমার মনে হয় তোমার গানের একটা শক্তির জায়গা ওটা তুমি আমার অনেক সময় আকাপেলাও করো যেটা তোমার আমার মনে হয় একটা বিশেষ একটা দিক তাতে আরও একত্রিত হচ্ছে তোমার সেখানে তুমি আরও কম নির্ভরশীল হচ্ছ এই ব্যাপারটা তুমি কীভাবে দেখো এটা কি একটা বাড়তি চাপ হিসেবে দেখো নাকি স্বাধীনতা হিসেবে দেখো এখানে দু তিনটে কথা আসছে হ্যাঁ একটা যেমন যে আমাদের গানের ধারায় আমরা নিজেরা গান লিখি সুর করি গাই এটা এটা যেমন রয়েছে তেমনি এটা ধরো 90-এর দশকে এটা খুব বেশি প্রমিনেন্স পাচ্ছিল আমার মনে হয় বাংলা গানে যে এটা যেন একটা নতুন কিছু শুরু হলো বলে এক তো হচ্ছে এই যে আমরা যে একটা আসলেই একটা পরম্পরার পার্ট আমরা যে আসলে নতুন কিছু নই মানে আমরা হ্যাঁ আমরা সময়ের প্রোডাক্ট সে তো আমরা প্রত্যেকেই কিন্তু তার মানে এই নয় যে আমরা একেবারে আনকোরা নতুন একেবারে কমপ্লিটলি নতুন কিছু একটা ইনভেন্ট করেছি সেটা করিনি এটা যেমন রয়েছে সেই সময় আমি যখন গান গাইছি তখন আমার মনে হতো এটা কিছুটা মানে প্রাক সুমন পর্ব আমি বলবো আমি সুমনকে যদিও সুমন রেকর্ড হওয়ার আগে থেকে আমি আমার একটা ইনফ্যাক্ট আমার অনেক কিছু ট্রিগার করার পেছনে সুমন চট্টোপাধ্যায় তখন চট্টোপাধ্যায় এর একটা বড় ভূমিকা ছিল খুবই বড় একটা ভূমিকা আমি বলবো তারপর আমাদের ব্যক্তিত্ব খুব অন্যরকম আমরা দুরকম মানুষ হয়েছি সেটা আলাদা জিনিস কিন্তু আমাদের একটা সূত্র যেখানে ছিল সেটা আমি বলবো যে আমি একদম তার কাছে সম্পূর্ণভাবে ঋণী তো এইটা তখন মনে হতো যে এটা একটা সাংঘাতিক ব্যাপার এই যে নিজেরা গান লিখি নিজেরা গান গাইছি নিজেদের সুরে গান এটা খুব বেশি আমার কাছে প্রাধান্য পেত স্বচ্ছন্দ বোধ করা আমি তখন যেন একটা অস্বচ্ছন্দ বোধ করতাম আমার অতীতকে নিয়ে যেসব গান আমি শিখে এসেছি যে গান রবি ঠাকুরের যে গান অতুল প্রসাদের যে গান ভজন যে গান রাগ প্রধান যে গান এইসব গান পরবর্তী সময় আমার প্রায় 15 বছর মতন ধরো লেগেছে এইসব গানের দিকে ফিরে যেতে হ্যাঁ ফলে নিজের লেখা গান ফ্রিডম দেয় শুধু এটা ঠিক নয় আরও আরও অনেকের কাজই আসলে একটা সেন্স অফ ফ্রিডম দেয় নির্ভর করছে আমি সেটা কী করে আমার গান হয়ে উঠছে তার উপরে নির্ভর করে অনেকটাই গানটা যদি আমার হয় আমি যদি তার সঙ্গে আমার একটা সম্পর্ক আর যা হয়েছে ছোটোবেলায় শেখা গান অনেক কিছুই নির্যাসের মতন ছেঁকে তুলেছি শুধুমাত্র সেগুলো স্মৃতি ছেঁকে তুলেছি সেই গানগুলো যে গানগুলো আসলে আমার কাছে থাকার প্রয়োজনীয়তা থেকেছে মানে একটা কন্টিনিউটি থেকেছে আমার জীবনের সঙ্গে একটা যোগ অথবা আমি এখনও জানি না আগামী বছর বা 10 বছর পরে হয়তো আমার আরেকটা কোনো গানের সঙ্গে অনেক আগে কোনো শেখা গানের সঙ্গে হয়তো একটা অন্য নতুন সম্পর্ক তৈরি হবে সে গান আমার তৈরি নাই হতে পারে প্রবাবলি নয় ইনফ্যাক্ট আজকাল তো আমি খুব কম গানই তৈরি করি কিন্তু আমি গাই তো অনেক নতুন গান এবং সেই সব গান তো অনেক গানই
হয়তো এই লোক আঙ্গিকের গান, আমার এই রিসার্চের সূত্রে যেসব গান আমি শিখেছি আরও মানুষের সঙ্গে, এবং গান নিয়ে ভাবনা চিন্তা করতে করতে আমি যেটা অনেক কিছু বুঝতেও পারছি, আমার অতুলপ্রসাদ দিয়ে আমি আসলে এত শিখেছি ছোটবেলায়, শিখেছি মানে কি রেকর্ড থেকে, আমার বাবা এত ভালোবাসতেন, ডিএল রায়ের গান, অতুলপ্রসাদী, এসব গানকে আমি মাঝখানে অনেকটা সময় খুব অবহেলা করেছি। আমার মনে হয় অন্য ক্ষেত্রে, সিনেমার ক্ষেত্রের মতো গানের ক্ষেত্রে বিশেষ বলবো যে আধুনিকতার নামে অনাধুনিক বলে অনেক কিছু আমরা পায়ে মারিয়েছি। আসলে তাই, সেটা হয়েছে, সেটা আমরা পরে একটা বয়সে এসে সেটা অ্যাপ্রিশিয়েট করতে। তো এই আকাপেলা ফেস্টটা ধরো তুমি বলো, যদি এই যে একা খালি গলায় গাওয়া যাকে বলে, এটা তো আমি আসলে সময়ের একটা প্রয়োজনে আমাকে করতে শুরু করতে হয়েছিল। এমনি আমি যখন ধরো শান্তিনিকেতনে পড়তাম, যখন 11-12 ক্লাসে পড়ি, 16-17 বছর বয়স, তখন তুমি এখনও যারা শান্তিনিকেতনে পড়ে, মানে যারা সেই সময় পড়তো, তাদের জিজ্ঞেস করলে অনেকে বলবে ও তো সাইকেল চালিয়ে গান গাইতে গাইতে যেত। আমি গলা ছেড়ে গান গাইতে গাইতে আর ওরকম খোলা জায়গায় খালি গলায় গান গাওয়ার মধ্যে খুব আরাম ছিল। খালি গলায় আমি সবসময় গান গাইতে খুব আরাম পেয়েছি, খুবই আরাম। কিন্তু এই আরাম যে আসলে আমাকে এক ধরনের স্বাধীনতা দেবে, আমি লিবারেটিং হয়ে উঠবে, এইটা আমি কিন্তু আসলে এই এক্সপিরিয়েন্সটা ভিতর দিয়ে দিয়ে আসলে আমি খুব কষ্ট পেয়েছি প্রথম যখন আমাকে খালি গলায় গাইতে হয়েছে। এই কারণে আমি তখন লন্ডনে গেছি সবে 98-এ, এমনি আমি খুবই মনোকষ্টে থাকতাম তখন, মনে হতো আমার বুঝি আর গান গাওয়া হবে না কিছু। তার আগে আমি এখান থেকে অনুষ্ঠান করে গেছি, আমি গান গাইতে পারতাম না যেন এরকম একটা ভাব হতো। পুরনো রেকর্ড শুনতাম, চুপি চুপি ফিস ফিস করে গলা মেলাতাম সেসব গানের সঙ্গে, কিন্তু জোরে গাইতে পারতাম না। এটা অনেকটা আমার বাবা মারা যাবার পরে ওরকম আমার একটা সাইলেন্সের সময় ছিল, মনে হতো গান আটকে আছে গলার মধ্যে, কিন্তু আমার কোনো অসুখ ছিল না। আমাকে ডাক্তার দেখাচ্ছি বলছেন না কিছু হয়নি, কিন্তু আমার তখন মনে হতো আমি গাইতে পারছি না। আমার এই লন্ডনে যাওয়ার পর আরেকটা মৃত্যু যন্ত্রণার মতন ছিল, আমি একদম ভীষণ কষ্ট হতো। তা আমি তখন কিন্তু আমাদের তোমাদের এখানকারই সারা হোসেন, ও তো আসলে আমাদের সকলকে নানাভাবে অনেক সময় বিভিন্ন সময় ও তো নেশনকে হেল্প করছে, কিন্তু ইন্ডিভিজুয়াল অনেককে ও আসলে হেল্প করেছে। ওর বাড়িতে আমি একটু গান গাইলাম, তখন রামিয়া বললো কিন্তু ওর তো একটা অনুষ্ঠান করা উচিত আমাদের, ও এরকম গান গায় তাহলে তো আমাদের একটা অনুষ্ঠান করা উচিত। তখন লন্ডন হাউস বলে রামিয়া একটা হস্টেলে থাকতো, সেই হস্টেলে ও ওদের সব মোস্টলি সাউথ এশিয়ান একটু পলিটিক্যাল একটু এলিট এই ধরনের লোকজনকে ডাকা হলো, স্টুডেন্ট টিচার্স, তারা সবাই এত লোক হয়ে গেল তখন যে হস্টেলের কর্তৃপক্ষ একটু অস্বস্তিতে পড়ে গেল। আমি একটা গোটা অনুষ্ঠান উইদাউট এনিবডি আমি খালি গলায় গাইলাম, আর এটা যে আসলে সত্যি সত্যি সম্ভব সেটা আমি প্রথম তখন বুঝলাম। তারপরে ওখান থেকে শুরু, দিস ওয়াজ কবে আমি বলবো, 2000 সাল হবে হয়তো বা, হ্যাঁ আমি 98-এ গেছি, 2000 সাল এরকম সময় হবে নাকি তারও একটু আগে, 99-ও হতে পারে। তারপর থেকে এই গান গাওয়াটা এক ধরনের খালি গলায় অথবা যন্ত্র, যেরকম করে যন্ত্র আমার কাছে, আমি যখন আরাম পেয়েছি, সব যন্ত্রে তো আসলে আরামও হয় না। এখন আমি যেরকম করে এই ঢাকাতে আমি যেমন করে অনুষ্ঠান করে গেছি আগে, আমি আর ওইভাবে গাইতেই পারবো না, আমি ভাবতেই পারি না আমার সঙ্গে একটা অক্টোপ্যাড বাজছে বা একটা কিবোর্ড বাজছে, কিন্তু আমি তো গেয়েছি ওভাবে, আমি তো ট্র্যাক তৈরি করা তার উপরে রেকর্ড করছি, আমি তো আমার পুরনো রেকর্ডিংগুলো শুনলে ভাবি আমি তো এরকম করে আর কোনো দিনই গাইবো না। ফলে লিবারেটিং অনেকভাবে সময়টাই আমার এই গত 10 বছরের গান নিয়ে চলারটাই, সেটা খালি গলায় বলো যন্ত্রের সঙ্গে গাওয়া বলো, নানাভাবে সেটা একটা লিবারেটিং এক্সপিরিয়েন্স আমার গান গাওয়ার ক্ষেত্রে আমার মনে হয় হয়েছে আর কি। তোমার সেই আমার খুব প্রিয় কীর্তনাঙ্গের ওটা কি আকাপেলা করে শোনাবে? দয়া করো দয়া করো।
আমি বলছিলাম না যে আমরা আমার ছোটবেলায় একটা ডিএল আমার বাবার রেকর্ড কিনে আনতেন, হ্যাঁ ট্যুরে যেতেন, আমার বাবা অডিট করতেন, ট্যুরে যেতেন নানা জায়গায়, নর্থ ইস্টে আমরা থাকতাম তো শিলংয়ে, আমার বাবা আসামের নানা জায়গায়, মিজোরাম, নাগাল্যান্ড এইসব জায়গায় অডিটে যেতেন। ফেরার সময় আমাদের একটা ছোট ওই ক্যালিপসো রেকর্ড প্লেয়ার ছিল, মনো ওরম রেকর্ড প্লেয়ার একটা ছিল, সেটাতে ইইপি 45 RPM রেকর্ড কিনে আনতেন। এখন এগুলো সব ইতিহাস। হ্যাঁ, তো সেই রেকর্ড প্লেয়ারে একটা করে গান রেকর্ড আসতো আর আমি রেকর্ডের এপিটোপিট পরদিন শেখা হয়ে যেত আমার। হ্যাঁ, তো এরকমই কৃষ্ণা চট্টোপাধ্যায়ের একটা অ্যালবাম ছিল, তাতে দ্বিজেন্দ্রলাল রায়ের গান, তাতে একটা গান আমি ওই বোধহয় পরদিন গাইতে শুরু করেছি, সেটা হচ্ছে ছিল ওকে গান গে গে চলে যায়, ওকে গান গে গে পথে পথে ওই নদিয়া, ওকে নেচে নেচে চলে, ওকে নেচে নেচে চলে, মুখে হরি বলে ঢুলে ঢুলে পাগলেরি প্রায়, ও সে ঢুলে ঢুলে পাগলেরি প্রায়, ওকে গান গে গে চলে যায়, ওকে গান গে গে। এই গানটা কোথায় জানি একটা গাইলাম, তারপর যিনি শুনতে গেছিলেন তিনি আমায় বললেন তোমার গলায় তো কীর্তন খুবই ভালো হবে, তখন আমি খুব ছোট আর আমাদের বাড়ি এমন একটা ওই মডার্ন পরিবার আমাদের, বুঝলে তো, তো সেই জন্যে আমাদের তো ধর্ম টর্ম ব্যাপার স্যাপার একদম ছিল না। হ্যাঁ না, ইট ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট ফর মাই প্যারেন্টস যে ওই রকম হওয়াটা, যে ধরো আমাদের বাড়িতে ঠাকুর ব্যাপার ছিল, মানে একটা ঠাকুরের আসন ছিল, বিশুদ্ধবার করে লক্ষ্মীর পাঁচালি পড়া হতো, আমিও পড়ে দিতাম মার হয়ে প্রক্সি, কিন্তু আর মুখস্থও জানতাম পাঁচালি, কিন্তু পুরোটার মধ্যে অত কোনো ইলাবোরেট পুজো আর্চা, তাছাড়া জাত পাত এগুলোকে সব কিছুকে ডিফাই করা, আমার বাবা মা দুই জাতের তারা বিয়ে করেছিলেন বলে অনেক প্রবলেম ছিল, তো এইসব মানে আমার বাবা পুজো করতেন, আমার বাবা ব্রাহ্মণ না, আমাদের বাড়িতে কোনোদিন ব্রাহ্মণ আসতো না পুজো করতে, এইসব ব্যাপার ছিল। এরম পরিবেশে রিজেকশন ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট, মানে রিজেকশন অফ রিচুয়ালস একটা পয়েন্ট অফ মডার্নিটিতে খুব জরুরি হয়ে পড়ে, আমরা পরে হয়তো বুঝতে পারি যে সেই রিচুয়ালের অন্য মানে করি, ওই পর্বটা না পার না করে এলে সেটা বোঝা যায় না, ওই রিজেকশনের আবার রিঅ্যাকশনে তোমার মধ্যে ওই রিজেকশন হয়েছে, রিজেকশন অফ দ্য রিজেকশন, না নো আই ডোন্ট রিজেক্ট দ্য রিজেকশন, আই লুক ব্যাক এট দ্য রিজেকশন, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ইট, আমি বোঝার চেষ্টা করি সেই রিজেকশনটাকে, সেটা তাদের প্রয়োজনে এবং আমরা যেরকম হয়েছি এবং আমি এরকম আমি যা হয়েছি ওটা ওর ভিতর দিয়ে গেছি বলেই হয়েছে, ওটাকে বাদ দিয়ে আমি বলছি না, কিন্তু আমরা পরে পরে হয়তো আস্তে আস্তে অন্য জিনিসের অনেক কিছুর ভ্যালু খুঁজে পাই, এই ধরো এই যে খুব সিমেন্টের বড় বড় দালান টালান হলো, তারপরে মানুষ এখন এই ইট দিয়ে, তোমাদের এখানে তো ভর্তি সব রেড ব্রিক আর্কিটেকচার, হ্যাঁ একটু একটু টেরাকোটা ফিলিং, কিন্তু আমি আমি সেই জায়গা থেকে বলছি না, আই এম নট টকিং অ্যাবাউট যে একটা একটা পোশাকি ব্যাপারে কথা আমি বলছি না, একটা বাইরের ব্যাপারে কথা বলছি না, আমি সেই রিচুয়ালের মধ্যে কিন্তু আজও নেই, কিন্তু আমি সেই রিচুয়ালের ভেতর থেকে কিছু কিছু রসদ পেয়েছি, ধরো এই কীর্তন কিন্তু আমার ভিতরে ঢুকে গেছে তখনই, ভায়া ডিয়ার রায়, হ্যাঁ ভায়া ডিয়ার রায়, ভায়া রবীন্দ্রনাথ, ভায়া অতুল প্রসাদ, আমার বাঙালির মধ্যে বোধহয় কীর্তন এমনিতেই, তুমি জারি গানের ভিতরে তো কীর্তন আছে, এবং মনে হয় যে মানে আগের জন্ম থাকুক আর না থাকুক মনে হয় আমরা কীর্তন আগের জন্মে শুনে এসেছি, সুখটা শুনলে মনে হয় কীর্তন, সেজন্য ক্ষত আমি লিখেছি, যশোর রোড লিখেছি, আমি শুনেছি সেদিন কেউ আমাকে জিজ্ঞেস বলেছিল তুমি কি জোন বাজের জেসি গানটা শুনে গানটা লিখেছ, না অ্যাকচুয়ালি আমি জেসি গানটা কিন্তু শুনতাম, কিন্তু আমি কোনোদিনই রিয়ালাইজ করিনি যে জেসির কোনো প্রভাব থাকতে পারে, মানে জেসি কাম হোম দেয়ারস আ হোল ইন দ্য বেড ওয়্যার উই স্লেপ্ট নাও ইটস গ্রোইং কোল্ড, আর জেসি ইওর প্লেস, এরকম ছিল গানটা,
পরে আমি ভেবেছি একটা কোথাও ছায়া আছে, কিন্তু ছায়াটা আমি জানি না, কিন্তু আই অ্যাকচুয়ালি ডিড নট হ্যাভ ইট ইন মাই মাইন্ড। কিন্তু তুমি যদি ভাব, আমি শুনেছি সেদিন এটা কীর্তনের সুর আসলে, তারপর পাল্টে যায় আমার ক্ষত। আমি কতটুকু কীর্তন জেনে লিখেছি, কিন্তু ক্ষত তো এই সময়ের বুকে ক্ষত জমে আছে শহরের। এই কীর্তনের পুরো আমি নানা রকম এলিমেন্ট আমি ব্যবহার করেছি গাওয়ার সময়। কিছু দেখে কিছু দেখতে পাই না, এই এইসব আমি কোত্থেকে শিখলাম? ওই সব গান থেকেই শিখেছি নিশ্চয়ই। কিছু দেখি, এটা তো একদম কীর্তনের ধরন, এই ডেলিভারি। কিছু দেখি কিছু দেখতে পাই না, তো দয়া করো সেখান থেকে উঠেছে, দেন ইট বিকামস এ ডিফারেন্ট সং। দয়া করো এই খরায় আমার সমস্ত দেহ পুড়ে পুড়ে ছাই, দয়া করো এই শহর শরীর সময়ে সকলি পুড়ে পুড়ে ছাই, দয়া করো যোগ বৃষ্টি ও গো বৃষ্টি, তুমি তৃষিত শরীরে শহরের বুকে ঝরে ঝরে পড়ো, দয়া করো যোগ বৃষ্টি।
অ্যাপেলার কথাটা বিশেষ করে আমি বলছিলাম যে বিশেষ করে এই গানটার সাথে যে তোমার এই যে এককভাবে গাওয়ার সাথে একাকিত্বের একটা কোথায় যেন সম্পর্ক আছে এবং গানের বিষয়টা নিয়ে আমি অনেক তোমার শ্রোতার কি শুনতে হয় তোমার এখানে তো তোমার পক্ষ থেকে আমাকে অনেক কিছু শুনতে হয় কারণ মনে হয় সবাই অনেকেই মনে করে যে আমার সাথে তোমার জানাশোনার কারণে আমি বোধ হয় অনেক কিছু জানি তো এখন আমি যেটা বলি যে এই গান বা অনেকগুলো গান আমি অনেক বিশেষ করে মেয়েদের বাংলাদেশের যারা মেয়ে তোমার ভক্ত আছে তার কাছ থেকে এই কথা আমি শতবার শুনে আসি যে আমরা আমাদের কথাগুলো এসেছে আমাদের ব্যথাগুলো এসেছে এবং মনে হয় যেন যিনি গাইলেন এবং তিনিই তো লিখেছেন বলেই এই প্রশ্নটা আরও আসে যে এটা খুব এক্সপেরিয়েন্সিয়াল মনে হয় যেন তোমার জীবন খুঁড়ে তুমি তুমি এই 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 এর মধ্যে দিয়ে গেছো এই এই ব্যাপারটা তুমি একটু শেয়ার করবে আমাদের দর্শক শ্রোতাদের কাছে তুমি যখন এই গানটা লিখছিলে বা না শুধু এই গান লেখা নয় আমি আসলে আমার অভিজ্ঞতার বাইরে আমি কোনো গানই লিখিনি That's interesting. যেটা আলাদা অন্যের গান লেখা গান গাইলে যেটা হবে একমাত্র তোমার জন্য একটা গান যশোর পরে লিখেছি কিন্তু সেটা আমার এক্সপেরিয়েন্স আসলে আমি যতক্ষণ না সেটা আমার এক্সপেরিয়েন্স হয়েছে ততক্ষণ পর্যন্ত গানটা আমার হয়নি আমি আমার মনে হয় আমরা আমরা উই ওয়ার্কড অন ইট তাই না এক্স্যাক্টলি কিন্তু গোড়া থেকেই তার তার সম্ভাবনাটা ছিল সেটা সেটা অন্য গল্প কিন্তু আমি আসলে আমি যখনই যাই গান লিখেছি সেটা যার মধ্যে তুমি যাওনি না আর আমার যাওয়ার তো কোনো বিশেষ যাওয়া না আসলে আমরা তো অনেকেই অনেক কিছুর ভিতর দিয়ে যাই আমাদের হয়ে অনেকে সে কথাগুলো বলে আমারও কখনো একটা ছবি দেখলে মনে হয় যে এটা তো যেন আমার কথা বলছে আমার একটা গান শুনলে মনে হয় একটা কবিতা পড়লে মনে হয় এরকম হয় না শিল্পেরই ধর্ম এটা এটাই তো হয় মানে যেমন একটা মানুষের গল্প শুনলে আমরা বলি না ও আমারও না ঠিক এরকম হয়েছিল অথবা আমি বলি আমার এরকম হয়েছিল কিন্তু তারপরে আমার এরকম হলো আসলে ব্যাপারটা ওরকমই আর যদি বলো যে আমার গানে হয়তো একাকিত্বের কথা একাকিত্বের থেকেও আমি বলবো যে মানুষের কিছু কিছু অসহায়তার কথা এবং কিছু অনুসন্ধানের কথা এই দুটো কথা হয়তো হয়তো ফিরে ফিরে এসেছে সে আমি যখন 27 বছর বয়সে বা 25 বছর বয়সে গান লিখছি তখনও এসেছে আমাকে কেউ একটা বললো সেদিন যে তুমি অত ছোটবেলা ওরকম একটা গান কি করে লিখলে এখন আমাদের যার যার যেরকম ম্যাচুরেশন হয় সেই জন্যই হয়তো রিলেট করতে পারে মানে এরকমই তারপরে আমি আমি অনেকভাবে অনেকভাবে স্থানান্তরিত হয়েছি আমরা হই আমরা অনেক সময় রিয়েলাইজ করি না সেটা অনেক সময় কারো একটা কথা শুনলে মনে হয় আমার এরকমই আসলে আমিও স্থানান্তরিত হয়েছি আমি তোমাকে একটু মানে ইন্টারাপ্ট করছি এই এই জায়গা থেকে আমি মনে করি যে তুমি শুধু যে গবেষণার ক্ষেত্রে একটা বিষয় নিয়েছো এবং দীর্ঘদিন কাজ করেছো সেটি গানের মধ্যে একটা সমান্তরাল আমি দেখতে পাই যেটা হচ্ছে বাংলা গানে বিশেষ করে যে বিরহের যে এবং বিচ্ছেদ যে বিচ্ছেদ একটা ধারাই রয়েছে আমরা জানি কিন্তু বিরহ বলে আলাদা কোনো ওই অর্থে ধারা নেই বাংলা গানে বিরহ তো শতভাগেই সব গানই আছে কিন্তু এই ব্যাপারটাকে নির্দিষ্ট করে যে তুমি কাজটা করেছো এবং এটা বা শ্রোতাদের বিশেষ করে আমি বলবো যে সে যে তোমার শেকড় বাকড় তো এমনিতেই খুব বেশি চারদিকে ছড়ানো বাংলাদেশে শুধু নয় তো এটা সাথে এই জায়গাটা আমার মনে হয়েছে যে এই বিরহটা বিষয়টা শুধু ব্যক্তি এবং যে প্রেমের বিরহ যে সেপারেশন অ্যান্ড ইউনিয়নের যে মানে ইয়েটা সেইটাই নয় এটা যে এই যে তুমি বললে যে স্থানান্তর এই যে মাইগ্রেশন হওয়ার কারণে এক জায়গা থেকে এক জায়গায় পশ্চিমবাংলা থেকে এখানে এখান থেকে যে মানুষগুলো পশ্চিমবাংলায় চলে গেছে তাদের যে একটা বিচ্ছেদ বিরহ তাদের যে শুধুই তো একটা নস্টালজিয়া না একটা পেইনের ব্যাপার আছে এবং এছাড়াও নানান রকমের নানান রকম একটা বিয়েও তো এক ধরনের বিচ্ছেদ ডিসলোকেশন
তো এই কাজটা এবং গানের মধ্যে তুমি যে অনেক গান সংগ্রহ এবং গবেষণা এটা এবং তোমার নিজের গানকে সমৃদ্ধ করার ক্ষেত্রে অ্যান্ড ভাইস ভার্সা তোমার গানের মধ্যে দিয়েও তুমি ওই দিকে গিয়েছো, ওই দিক থেকে তুমি গানে আছো। এই বিরহ এবং বিচ্ছেদ আমার মনে আছে যে বাংলাদেশে যখন মমতাজের নাম ঢাকা শহরে প্রায় বলতে গেলে কেউই শোনেনি, তখন তুমি তার গানগুলো কিন্তু সংগ্রহ করেছে এবং কি করেছে সেটা আমার পুরো মনে আছে। আমি ওইদিকে বেশি যাবো না, অন্য সময় অন্য জায়গায় আসবো। তোমার একটা জার্নি আছে, ফিজিক্যাল জার্নি আছে, মেন্টাল জার্নি ছাড়াও, এই দুইটা বিষয়টা তুমি একটু যদি বলো না। এই যে মানে বিরহ নিয়ে এই ডিসলোকেশন, আসলে আমরা কোথাও একটা ঠিক যে সঠিক কোথায় আমার জায়গা আর কোথায় ছিল জায়গাটা আর কোথা থেকে কোথায় যাচ্ছি, এই যে নিরন্তরে যে যাওয়াটা একটা থাকে, এইটা আমার কাজে আস্তে আস্তে ইভলভ করেছে। গোড়াতে যখন আমার কাজটা ছিল তখন আমি আমার ভাবনাটা আমি একভাবে আসলে সত্যি সত্যি লোকেশন ওয়াইজ আমি বাইরে থাকছিলাম তখন, ফলে এইটা আমার একটা কনস্ট্যান্ট একটা ফ্যাক্টর ছিল যে আমাকে যেটা আমাকে ভাবাতো এবং অনেকভাবে ভাবাতো, আমি শুধু বলবো না কষ্ট দিত, কিন্তু ভাবাতো আমাকে ভাবাতো। হ্যাঁ, এমন কিন্তু না যে আমি ঘোরতর বাঙালি, আমায় বাংলাদেশেই থাকতে হবে, আমায় কলকাতায়, আমি কলকাতার মেয়েও নই সেভাবে। আমি তো বারবার আসলে জায়গা থেকে জায়গায় গেছি, আমি ছোটোবেলায় শিলংয়ে থেকেছি, সেখান থেকে একটুখানি শান্তিনিকেতন হয়ে যা কলকাতায় এসেছি, তারপর সেখান থেকে আমি কিছুদিনের জন্য লন্ডনে গেছি, কিন্তু কোথাও একটা ডিসলোকেশনটা ঠিক একটা কোনো স্পেসিফিক জায়গার থেকে ছিল না, একটা এক ধরনের সেন্স অফ একটা আপরুটিং ছিল। হ্যাঁ, মনে হয়েছিল যে আমি তাহলে কি করব এবারে, এক ধরনের দিশেহারা ভাব ছিল। আসলে সেটা খুবই ভালো এই দিশেহারা ভাবটা হওয়াটা, কারণ তখনই আমাকে প্রথমে আমি খুঁজতে শুরু করি। এই যে বলছিলাম এর আগে যে আমার মনে হয়েছিল আমি আর গান গাইতেই পারবো না, আমার তারপরে মনে হলো আমি যদি কিছু করতে পারি তাহলে গানই গাইতে পারবো। এর আগে পর্যন্ত আমি বলবো আমার প্রি 98 ফেজ, যখন আমি বিলেতে যাইনি সেই সময়টায় গান আমার পাশে ছিল, আমার সাথে সাথেও ছিল, কিন্তু আমার আমি যেন একটু পাশে রেখে চলতাম। তুমি জানো সেটা, আমার মনে হতো যে আমি যদি আর কিছু করতে না পারি তাহলে বোধহয় অন্তত গানটা গাইতে পারবো। মানে গানটাই আসলে আমার একটা আশ্রয়ের ব্যাপার হয়ে দাঁড়ালো। হ্যাঁ, এবং এই আশ্রয়ের ব্যাপারটা এরকম নয় তো, মানে আশ্রয়টা ঠিক কী সেটাই আমাকে আসলে নির্মাণ করতে হয়েছে, কিন্তু আমার একটা জাস্ট একটা জিনিস বুঝলাম যে গানটা ধরে হবে যা হবার এবারে। কারণ তার আগে তুমি জানো আমি পাবলিশিংয়ে কাজ করেছি, তার পাবলিশিংয়ে আমি খুব মন দিয়ে কাজ করেছি, আমরা একটা বইয়ের কাজ করেছি এখানে, তো পাবলিশিংয়ে আমি অনেক কিছু শিখেছি। আমি যখন স্ত্রীতে চাকরি করতাম 6 বছর আমি ইন্টেন্সলি পাবলিশিংয়ে কাজ করেছি, মানে দিন রাত কাজ করতাম সেখানে। আমার যদি একটু এক ধরনের ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট যদি বলো, কারণ আমার স্কুল কলেজে হয়নি, ওই ওই চাকরি করতে করতে কিছুটা হয়েছে, মন্দিরাদির কাছে কাজ শিখতে শিখতে হয়েছে, সেটা হয়েছে। তারপরে হঠাৎ করে গিয়ে আমি একটা নতুন জায়গায় গিয়ে পড়লাম, তার আগে আমার গান একভাবে এগোচ্ছিল, আমার অনেক গানই তখন লেখা হয়ে গেছে, আমার ওই অ্যালবামটা কিন্তু বেরই হয়নি, রেকর্ডিং হয়ে গেছে, 3 বছর হয়ে গেছে রেকর্ডিং হয়েছে, তো অ্যালবামটা বেরোয়নি। সেটার একটা ক্রাইসিস ছিল, প্রচণ্ড ক্রাইসিস ছিল, যে এই যেটাতে আমি শুনেছি সেদিন গানটা স্বপ্ন দেখবো বলে যে অ্যালবামটা, যেটা বার করার পেছনে তোমাদের একটা মস, তোমার আর ক্যাথরিনের একটা বিরাট ভূমিকা আছে, কিন্তু সেটা অন্য কথা। আমি বলছি যে এগুলো কোনোটাই হয়নি, ফলে আমার সেন্স অফ ডিসলোকেশনটা এটা শুধুমাত্র জায়গা থেকে ছিল না আসলে, ঠিক এটা ছিল একেবারে একভাবে আমার জীবনটা চলছিল, এবার যেন একটা অন্য কিছু, আমি ঠিক জানি না কি। আমি বলবো আমার বিলেতে যাওয়াটা আসলে সাংঘাতিক ভালো হয়েছে, কারণ আমাকে আসলে অনেক কিছু ভাবিয়েছে, আমাকে করতে বাধ্য করেছে। তার আগেই আমি যখন এখানে আসতাম আর যখন ওই পাটুয়াটুলিতে আমি আর শাহিন আখতার যখন যেতাম ওই বেগম অফিস, বেগম না সগাতের অফিসে, আর তারপরে আমরা শামিম আখতারের বাড়িতে যেতাম, কাপ্তান বাজারে যেতাম আমরা গিয়ে, আমাদের আড্ডার জায়গা ছিল তখন। তার আগেই আমি আমাদের হাবিব সমীর
যাদের নাম চিত্রকর গানে আছে। সমীরের কাছে আমি, সমীর ঢাকা থিয়েটারের সঙ্গে ছিল, সমীর খুব চমৎকার গান গাইত, সমীরের কাছে আমি বিচ্ছেদ গানের কথা শুনেছিলাম। ও বলতো যে কোনো আসরে শেষে বলবে একটা বিচ্ছেদই হোক, একটা বিচ্ছেদই হোক, তার বেশি কিছু জানতাম না। তখনই আমি সেই মমতাজের সে গোলাপি একটা জামা, নীল রঙের একটা শ্যাশ পরা, এরকম একটা, তার উপরে লেখা অন্তর কাটা বিচ্ছেদ বলে একটা ভলিউম ওয়ান বলে সে ক্যাসেটটা আমি নিয়ে গেলাম। আর তাতে সব আশ্চর্য ভালো গান ছিল, মানে আসলে অনেকে মমতাজের গান সব আর শুনতে পায় না তো। হ্যাঁ, এইসব গান আর হয়তো যা হয় মানে ওরও বিবর্তন হয়েছে, সেটা বিবর্তন হলে কারো ভালো লাগে কারো লাগে না সেটা অন্য প্রশ্ন, কিন্তু আমার যে মমতাজকে মনে আছে, হই আমি যাই 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 বলিতেছি হাতে বেশি সময় নাই তুমি সামনে দাঁড়াও একবার দেখে যাই দেখে যাই গো। এই যে এইসব গান ছিল না, হ্যাঁ, বন্ধু বিনে এ প্রাণ যায় না, রাখা বল না সখী কি উপায়, পরাণ বন্ধু রইয়াছে কোথায়। তারপরে বাঁশিটা বেজে উঠবে, এইটা অ্যাকচুয়ালি এই গানগুলো শুনে আমার সেই ছোটবেলায় বাবা যে রেকর্ড নিয়ে আসতেন আর আমি সব গান শিখে ফেলতাম, ইট ওয়াজ লাইক দ্যাট। আসলে এটা একদমই এই গানগুলোই কিন্তু আমি অনেক দিন পরে এমন একটা গান যেটা শুনে মনে আমি এই গানগুলো গাইতে চাই। হ্যাঁ, তো এই গানগুলো আমি ঠিক গাইলাম না, কিন্তু একটা কিছু শুরু করলে এই গানগুলো আর আমার তখন কনস্ট্যান্টলি মনে হলো যে between the home and the stage age এদের দুটো এই টানা পড়েন, এটা পুরুষদের থাকে না, এটা মেয়েদেরই থাকে। তো এটা নিয়ে তখন আমার ওই জেন্ডার পারসপেক্টিভ থেকে আমি ভাবলাম একটা কি কাজ আমি করতে পারি কি না, সেই কাজটাই বিরহ নিয়ে, বাংলা লোকগানে বিরহ নিয়ে কাজে পরিণত হলো। এবং সেটা বিরহ বলতে শুরুতে এই সব রাধাকৃষ্ণের বিচ্ছেদ, বিরহ, সুফি, আমাদের লোক গানে ওই ওই রেফারেন্স গুলো আছে যে ওই ওই বিরহটা বা ওই ও তার সঙ্গে মুর্শিদের সঙ্গে আমার যে মানে আইসোলেশনটা। তো তখন আমি প্রতিমা বড়ুয়া নতুন করে শুনতে শুরু করলাম, ভাওয়াইয়া, গোয়ালপাড়িয়া গান সবই আমার কাছে নতুন, এইসব সব শোনা জিনিস, সব শোনা জিনিস, নতুন না। আমার মনে আছে 94 সালে যখন, তোমার মনে আছে নিশ্চয়ই, শামীম আখতারের গ্রহণকাল ওরা কিছু ছবিটা করেছিল আজকের ইয়েতে, সেটা একটা শোতে আমাদের গ্রাম থেকে আমি সন্তোষ দা সন্তোষ সরকারকে নিয়ে এসেছিলাম, সে বিজয় সরকারের কিছু অসাধারণ বিচ্ছেদ গান গেয়েছিল। জানতামই না বিজয় সরকারের নামটাম, তারপর সেই ফিরে এতদিন পর ফিরে গিয়ে বিজয় সরকার নিয়ে কাজ। হ্যাঁ, কিন্তু সন্তোষদার কোন গানটা বলতো ভালো ভালো লেগেছিল, হচ্ছে এখানে তুমি সংখ্যালঘু ওখানে তুমি জমজমাট, এখানে তুমি বস্তিবাসী ওখানে চশু রাস্তাঘাট, এখানে তুমি ভয়ে পেয়েছো এখানে তুমি নিঃসহায়, এখানে তুমি নাম হারানো ওখানে প্রিয় কমল রায়। এই গানটা দুবার এখানে ওখানটা পাল্টে যায় তো লোকেশনের যায় কারণে, তো এটা আমি ওখানে বসে এখান করে লিখেছিলাম। আর সন্তোষ দা বলেছিলেন এটা তো আমার পাসপোর্ট হইল না, মনে আছে?
অসাধারণ গান। আমি এটা যে কোন মার্গে নিয়ে গেছেন এই পাসপোর্ট, যে এই যে আমি আমি এত গরিব যে আমি এই ভিটে যতই আমি উৎখাত হই এখানে যতই হই আমি যেতে পারবো না পশ্চিমবাংলায়, হ্যাঁ আমার পক্ষে, কিন্তু ওইটাকে একদম অন্য মার্গে নিয়ে গিয়েছেন এই বিরহের ব্যাপারটা। এইটা থেকে, এই বিরহ থেকে আমি একদম একটা জায়গায় তোমায় বলি যে কি করে কাজটা ইভলভ করলো, যে এই তো এই ধরো তুমি ফরিদপুরে যে ফিরে গেলাম যখন কাজ করার জন্য, আমি ফিরে গেলাম না প্রথমবার গেলাম, কিন্তু মনে মনে আসলে অনেক আগে শুরু হয়ে গেছে কিন্তু যাত্রা, মানে তোমাদের সূত্রেই হয়েছে। তো গেলাম যখন, তখন সেই যে আমি চলিলাম রাই গানটা, এটার একটা আশ্চর্য, এটা এটা হচ্ছে এই গানটা গাওয়া হয়েছিল হচ্ছে তোমাদের বাউতিপাড়া বলে যে গ্রামটাতে, সেখানে গেলাম যখন, সেখানে আমরা একজনের গান শুনলাম, তিনি বয়স্ক একজন, আর বয়সটা বেড়ে যায়, মানে হয়তো বয়স আসলে অতটা নয় কিন্তু এমনই জীবন, এমনই ভাবে থাকা, আর এমন অভিজ্ঞতাও মানুষের কিরকম একটা বয়স, হ্যাঁ তো মনে হয় খুবই বৃদ্ধ। গোসাই দাস, তিনি হচ্ছেন বাণীকান্ত বলে একজন ওখানকার কম্পোজার ছিলেন, সাধক কবি বাণীকান্ত, মুখে 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 নাকি গান তৈরি করতে করতে রাস্তা দিয়ে যেতেন। এবারে বাণীকান্তর ওই ভাইপোকে একদম সবাই সেখানে, তো ওই যে কি ইউনিয়ন পরিষদ কি বলে ইউনিয়ন পরিষদের যিনি ইয়ে ছিলেন হোতা, উনি তো সব প্রচন্ড অর্গানাইজ করে রেখেছিলেন। আমরা গিয়ে পৌঁছলাম, তারপর সবাই লোকাল অনেক অনেক গাইলো, ভালো গান হলো, কিন্তু শেষে উনি গাইলেন, বললেন এই আমাদের একজন বুড়ো একজন শিল্পী আছেন উনি গাইবেন, বললে ওকে গাইতে বলল। আর উনি যখন গান গাইলেন, বিশ্বাস করো মানে আমি, সুকান্ত, সাইদ তোমার ভাই, তারপর সঞ্জয় ওর বন্ধু, যারা আমাদের ভীষণ বন্ধু হয়ে গেল পরবর্তীকালে, সালামত ভাই, সালামত খান, হ্যাঁ আমাদের তো মানে একদম খুবই প্রাণের মানুষ, তো এরা সবাই আমাদের খুব ক্লোজ বন্ধু হয়ে গেল। তাই এই গান যখন হলো না, উনি গাইলেন সে যে আমার নিদান কালে বলে একটা গান গাইলেন, আমরা মানে হতবাক হয়ে গেছি, এরকম গান, আমরা গিয়ে না একদম প্রণাম করেছি ওনাকে। তারপর দিন আমরা ভেবেছি বকুল, বকুলকে বাদ দিয়েই আমাদের যেতে হবে, কারণ উনি পুরোটা কন্ট্রোল করছিলেন, খুবই সুইট মানুষ আসলে, আই মাস্ট গিভ ক্রেডিট টু হিম, উনি খুবই ফুল টুল দিয়ে একদম তোমাদেরকে, আমরা ভাবলাম আমাদের একটু লুকিয়ে লুকিয়ে যেতে হবে। তখন আমরা বাউতিপাড়ায় পরদিন একটা অটো ভাড়া করে চলে গেলাম, সেখানে গিয়ে আমরা বললাম, ওরা তো ঘুমিয়েই পড়েছিল, তোদেরকে আমরা ডেকে তুললাম, তুলে তারপরে সে অনেক অনেক মজা হলো, তারপর মেয়েরা চমৎকার গাইলো। তো মেয়েদের গানে তুমি বিচ্ছেদ, তুমি বলছিলে মেয়েদের যে গানে বিয়ের গান, বিয়ের গান গাইলো, বিয়ের গান, উমার গান গাইলো। আচ্ছা বুঝতে পারছি, উমার গান গাওয়া মানেই তো এক ধরনের, আর এটা এই যে মেয়েদের মেয়েদের জীবনে যে কখনোই বলেছিলে, আমার একজন একজনের সাথে এক চাওয়ালার সঙ্গে দেখা ছিল ইয়েতে ওই গঙ্গার ঘাটে, সে বলেছিল ও মেয়েরা তো জন্ম থেকেই পরদেশি, মানে এটা বাপের বাড়ি তার নিজের ঘরই না, শ্বশুর বাড়িটাই তার আসল বাড়ি, ফলে ফলে আর আর আমরা যখন ইব্রাহিম বয়াতির বাড়িতে যাচ্ছি, তখন এক ইব্রাহিম বয়াতির বাড়ি, হ্যাঁ ওই যে ওনার বাড়ি হচ্ছে ভাষাঞ্চরে, যখন যাচ্ছি সাইদ তোমার ভাই ছিল, সাইদ ইজ ওয়ান্ডারফুল, তো সাইদের সঙ্গে আমরা যাচ্ছি, আমরা বাড়িটা খুঁজে পাচ্ছি না, তখন এই ইয়ে বললেন এক মহিলাকে পাওয়া গেল, তখন সাহিদ তাকে জিজ্ঞেস করছে, মানে সাহিদ একই একই জায়গা থেকে জিজ্ঞেস করছে, কিন্তু বলছে কি গো তুমি এখানকার নাকি পরদেশি, হ্যাঁ তো মানে সে তখন বললো না এটা আমার বাপের বাড়ি। এবারে কোনটা যে বাপের বাড়ি আর কোনটা দেশ পরদেশ কিন্তু আসলে গুলিয়ে যাচ্ছে, হ্যাঁ মানে কোনটা যে আমার বাড়ি কোনটা আমার, ফর বিরহ ইন দ্য কনটেক্সট অফ আসলে আমার কোনটা যে আমার বাড়ি, এইটা এইটা আমার আমার একটা কাজের থিম্যাটিক একটা জায়গা নিয়ে নিয়েছে। ওই যখন ইয়ে গাইলেন গোসাই দাস সেদিন একটা গান গাইলেন, একটু বাজাবি? আমি চলিলাম রাই ব্রজ ছেড়ে, আর তো আসব না,
এটা দেখো শ্যাম বিচ্ছেদের গান কিন্তু, হ্যাঁ সরি রাধা বিচ্ছেদের গান, এটা শ্যামের বিচ্ছেদের গান। হ্যাঁ তো এইটা এই যে জেন্ডার, এই যে মেয়ে বলছে না ছেলে বলছে, মেয়ের বয়ানে বলছি না, যে আসলে পরে এটা আবার অনেক অনেক ইভলভ করেছে, জেন্ডার কোয়েশ্চেনটাই অনেক বেশি ইভলভ করেছে, যে আসলে আসলে এটা শুধু মেয়েদের কথা নয়, আমার গান যদি আমার গান কেন, অনেকের গানই আসলে কোনো জেন্ডার স্পেসিফিক কোনো প্রবলেমের কথা বলে না, একাকিত্ব আসলে মানুষের একটা আসলে জীবনের ভিতরে যেসব জিনিস থাকে তার কথাই বলছে। একবার দেখে হবে না আর তো আসবো না, আমি চলিলাম রাই রোজ ছেড়ে আর তো আসবো না, অনেক কথা হয় মাঝখানে অনেকগুলো স্তবক আছে, একটা জায়গা স্পেসিফিক্যালি বলছি, ঝুলন দোলা নৌকা বিলাস আর হবে না সঙ্গ করা গো, ঝুলন দোলা নৌকা বিলাস সঙ্গ করা গো, আমি দেশের মানুষ দেশে যাব এ দেশে আর থাকব না, আমি দেশের মানুষ দেশে যাব এ দেশে আর থাকব না, আমি চলিলাম রাই রোজ ছেড়ে আর তো আসবো না। এই যে ধরো দেশ, কোনটা দেশ, আমি দেশের মানুষ দেশে যাব এ দেশে আর থাকবো না, ফলে আসলে এই এই যে ঘরটা আসলে কোনটা ঘর, এই পুরো বিষয়টা এই এই গানটাতে একটা গন্ডি আর একটা গন্ডি, মানে কোথা থেকে আসলে কোথায় যাচ্ছে, একই সঙ্গে খুব স্পেসিফিক এটা এইটার মানে আছে এই এই মানুষগুলোর জীবনে, কারণ তারা কিন্তু সারাক্ষণই তাকিয়ে আছে কবে নেক্সট সুযোগটা আসবে যে বর্ডারটা পেরিয়ে অন্তত বনগার ওপারে চলে যাবে, এবারে সেখানে যে গিয়ে খুব সুখে থাকবে একেবারেই তো তা না, কিন্তু হয়তো ভাবে এক ধরনের নিরাপত্তায় থাকবে, এটাই হয় মানুষ যেখানে সংখ্যাগরিষ্ঠ সেখানে ভাবে একটা নিরাপত্তায় থাকবে, এটা হয় এই কারণেই হয়তো পার্টিশনের সময় মানুষ এপার ওপার করেছে এত বেশি করেছে। আর ধরো এই গানটার যে একদম একটা অন্য মানে, এই যে বলছে ঝুলন দোলা নৌকা বিলাস এসব জিনিস তো সত্যি সত্যি তো চলে গেল একটা ভূখণ্ড থেকে, তো চলে গেল কত ধরনের গান চলে গেল, মানে কি শুধুমাত্র হিন্দুদের সংস্কৃতির সঙ্গে সম্পর্কিত গানই না, মুসলমানদের গানই তো চলে গেছে, জারি গান কোথায় তুমি কতটুকু পাবে বলো, কেন পাওয়া যায় না বলো, পাওয়া যায় না একটাই তো কারণে, কারণ ওই যে একটা সমাজ ছিল যেখানে মানুষ খুব যে ভীষণ মিলেমিশে খুব ভাই ভাই হয়ে না থাকলেও পাশাপাশি ছিল, থাকলে কি হয় পরস্পরের মধ্যে এক ধরনের আদান প্রদান থাকে, এই যে পুজো জমিদারের পুজো জমিদার বাড়িতে জারি গানের একটা আশ্চর্য দিত, সেটা দেয়ারই তো লোক নেই হিন্দু জমিদারের বাড়িতে যে দিত, এ কথা তো জসীমউদ্দিনও লিখেছেন, পরে তথাগত রায় একজন মানে অ্যাকচুয়ালি র‍্যাবিড হিন্দু ফান্ডামেন্টালিস্ট একটি লোক, যে সুগত রায় যে আমাদের কংগ্রেস লিডার তার দাদা, খুব এমনি কিন্তু নাম কর পণ্ডিত লোক, তথাগত রায় একটা জায়গায় বলছেন যে একটা বই আছে মাই পিপল আপরুটেড বলে একটা বই আছে, খুবই সাংঘাতিক হিন্দু জায়গা থেকে লেখা, মানে সমর্থনযোগ্য নয়, ভীষণ বায়াসড এক ধরনের পলিটিক্স,
কিন্তু আর হিস্ট্রি রাইটিং, কিন্তু তার নারেশনে কিছু কিছু তো আসলে কিছু ফ্যাক্ট তো থাকে। উনি কিন্তু জারি গানের বলছেন কি কি হারিয়েছি আমরা, আমরা হারিয়েছি চলে আসার ফলে, উনি বলছেন ওনার জায়গা থেকে, জারি গান তার মধ্যে একটা ফলে এই আসলে এই ঝুলন্দোলা নৌকা বিলাস এটা কৃষ্ণ তো রায়ের সঙ্গে হবে না বলছেন, কিন্তু আসলে কৃষ্ণই বা কে আর রায় বা কে।